আজ মঙ্গলবার তিরিশে ফাল্গুন দু সালের পনেরোই মার্চ বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইনজা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবার দিন অমীমাংসিত কোনো ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবার জন্য সময়ের সদ্ব্যবহার আজ আপনারা করতে চলেছেন তবে কোথাও যদি ভ্রমণ করেন সেই ভ্রমণ কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্লান্তিকর প্রমাণিত হবে তবে হ্যাঁ আর্থিকভাবে লাভবান হতে চলেছেন ভ্রমণ যদি করেন অন্যথায় বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই তবে বিদেশের সাথে যারা বাণিজ্য যুক্ত তারা প্রত্যাশা মাপিক ফলাফলই পাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের পূর্ণ ব্যবহার ইউটিলাইজেশন করুন এক্সিবিশন করুন প্রশংসার পাত্রপাত্রী হবেন কর্মে গতি বৃদ্ধি হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও যে কোনো প্রকার পরীক্ষায় বসুন চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষা অবশ্যই সফলতে হতে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের পূর্ণ সহযোগিতা আজ আপনারা পাবেন পারিবারিক জমায়েতের মধ্যমণিও আপনারা আজ হয়ে উঠতে চলেছেন আজ পরিবারের জন্য যদি কোনো দায়িত্ব আপনার কাজে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন আজ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন গুরুত্বপূর্ণ কাজে সময় না দিয়ে সময়ের অপচয় করার জন্য আপনাকে ইন ফিউচার কিন্তু মারাত্মক কোনো সমস্যার সম্মুখীন হতেই হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত ভালোবাসার মানুষটির সাথে আজ কোথাও ছুটি কাটাতে যেতে পারেন স্মরণীয় একটি দিন আপনাদের জন্য থাকতে চলেছে পিতা মাতার তরফ থেকে আজ স্বামী স্ত্রী আপনারা বিস্ময়কর কিছু পেতে পারেন তাদের আশীর্বাদ পেতে পারেন যা আপনাদের বিবাহিত জীবনকে আরও উন্নত করবে প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেম বিবাহের দিকে এগিয়ে যাচ্ছে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে পারে আর যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু আজ কোনো স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে শুধুমাত্র একটু প্রচেষ্টা আপনার তরফ থেকে করতে হবে আচ্ছা মাছদেরকে খাওয়ার খান খাওয়া খাদ্য খাবার খাওয়ান মাছ মানে ফিস এদেরকে খাদ্য খাবার খাওয়ান আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ যদিও খুবই একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলবো টাইম ইজ মানি তাই সময়ের মূল্য দিন তা না হলে সময় কিন্তু আপনাকেও মূল্যহীন করে দিতে পারে